আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কুয়েত প্রবাসী ভাইদের জন্য গুড নিউজ, আর সেটা হলো ভিজিট ভিসা নিয়ে। এখন থেকে যারা কুয়েতে প্রবাসীরা আছেন তাদের জন্য এই নিউজটি গত 27 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছেন যে কুয়েতে বসবাসরত যেই প্রবাসীরা আছেন তারা চাইলে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন, তবে এখানে কিছু শর্ত সাপেক্ষে। আর সেটা হলো যারা এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন তাদের অবশ্যই কুয়েতের 800 রিয়াল দিনহাট এই স্যালারি থাকতে হবে এবং ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। এই দুইটি থাকলে আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং আপনার সেই ভিসাটা অ্যাপ্রুভাল হবে এবং আপনি আপনার ফ্যামিলিকে সেখানে নিয়ে আসতে পারবেন। তো এটা এই নিউজটা দেওয়ার পর বা এই গুড নিউজটা শোনার পর কিন্তু যে সাধারণ লেবার যারা আছেন তারা কিন্তু অনেকটাই মানে নারাজ, কারণ এই সুযোগটা প্রয়োজন ছিল সবার জন্য। হয়তো একটু ক্রিটিক্যাল ভাবে হলো কিন্তু সবাইকে দেওয়া উচিত ছিল। তো যদিও আশা করি সামনের দিকে ধীরে সুস্থে সবাইকে দিবে। তো এখন যে এই মুহূর্তে যে নিউজটি দিয়েছেন বা যে খবরটি জানিয়েছেন যে ভিজিট ভিসার ব্যাপারে, আর সেটা খুবই একটা ক্রিটিক্যালি বোঝা যায়, কারণ আপনি যদি ভিজিট ভিসার জন্য আবেদন করতে হয় তাহলে আপনার ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার 800 দিনার স্যালারি থাকতে হবে, তবে আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং আপনি সেই ভিসাটা পাবেন ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি কুয়েতের প্রবাসী হয়ে থাকেন আর আপনার যদি ডিগ্রি সার্টিফিকেট থেকে থাকে এবং আপনার 800 দিনের স্যালারি থেকে থাকে তাহলে আপনি চাইলে এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।